কিচেন পরের পক্ষ থেকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন লাইক করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর পাশে থাকা যে ছোট্ট বেলাইকনটি আছে না সেটি কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যেসব বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদের আমি কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে সমস্ত যত ভিডিও আছে সেগুলো দেখে আসবেন অল টাইপ ভিডিও আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই এখানে পরেশনাথ মন্দিরে যাবার মুখে আমি পাঁচিলের গা থেকে যতটা পেরেছি ভিডিও তুলেছি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা কিন্তু একটা জৈন মন্দির এখানে আমরা রাস পূর্ণিমার আগের দিন গিয়েছিলাম তাই বেশ সুন্দর সাজানো গোছানো ছিল ভিডিওটা দেখলে আপনার তো ভালোই লাগবে বাইরে থেকে তুলেছি বেশ দৃশ্যটা এত ভালো লাগছে আমি কোনো দিন যাইনি শুধু মনে হচ্ছে কত সুন্দর ভেতরটা আমি ইউটিউব থেকে সার্চ করে দেখেছিলাম এই জৈন মন্দিরটা খুব সুন্দর সাজানো বাইরে থেকে আমি তো অবাক হয়ে গেছিলাম এগুলো দেখুন জৈন মন্দির ওনাদের জৈন ধর্মের যত নীতি নীতিকথা এই দেয়ালে গাঁথা আছে কথা লেখাও আছে এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই এখানে কিন্তু আসবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে সাথে আছে বুলাদি সঙ্গীতা আমরা সবসময় জানেন তো সবাই আমরা তিনজনে মিলেই কিন্তু বেশিরভাগ রবিবার করেই আমরা যে কোনো দর্শনীয় স্থানে বা যে কোনো আমরা স্থানে ভিডিও তুলতে যাই এটা বেশ আমাদের ভালো লাগে এবং নতুন করে পাওনা মনে হয় বাড়িটা এত সুন্দর করে সাজানো দেখেই কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে ভেতরটা নিশ্চয়ই অনেক সুন্দর করে সাজানো আছে যাই হোক আমরা গেটের পয়সনাথ মন্দিরে গেটের সামনে কিন্তু চলে এসেছি দেখুন আগের থেকেই বলে দিয়েছি রাস পূর্ণিমার আগের দিন গেছি আমরা বেশ সুন্দর করে মন্দির চত্বরটা সাজিয়ে বেশ ভালো লাগছে এবার আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার সময় আমরা এত ভালো লাগছে চারিদিকে এতই আলোয় আলোকিত আর প্রচুর প্রচুর মানুষ এসেছে এই মন্দিরে দেখে অত মানুষ দেখে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে না খুব ভালো একটা দিনে কিন্তু চলে এসেছি পরের দিন এখানে অনেক বড় অনুষ্ঠান আছে আশেপাশেও বেশ কয়েকটা মন্দির আছে এখানে সেই মন্দিরগুলো তো আপনারা ঘুরে আসবেন এখানে যদি আপনারা আসেন পয়েশনাথ মন্দিরে এটা এটা কাচ দিয়ে তৈরি বেশ সুন্দর এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো কাচ দিয়ে মন্দিরটা সাজানো বাড়িটা দেখুন একটু ঝিল রয়েছে এখানে কচ্ছপ আছে মাছ আছে এটা দেখে তো আরও বেশি ভালো লাগবে আর এত সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে লাইটিংগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এত ভালো লাগছে অং দিয়ে শুরু হয়েছে যাই হোক আমার খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে মন্দিরের চারিদিকটা এতটা সুন্দর করে সাজানো এখনও দিনের আলো আছে তাই দিনের আলোতেই কিছুটা ভিডিও আমি তুলে নিয়েছিলাম এবং পরে যখন প্রচুর প্রচুর লাইট দিয়ে সাজানো এই মন্দিরটা সেই ভিডিও আপনারা পুরোটা দেখবেন যখন তখন তো পেয়েই যাবেন আর নিজেকে ভিডিওতে একটু দেখাতে তো বেশ ভালোই লাগে তাই জন্য একটু ক্যামেরায় নিজেকে একটু দেখিয়ে নিলাম এই সামনে পুকুর এই পুকুরে মাছ এবং কচ্ছপ সবই আছে সবই দেখলাম আমি তো দেখলাম আপনারা একটু ভালো করে জলের দিকে তাকিয়ে দেখুন কচ্ছপও আছে এবং মাছও আছে বেশ ভালো লাগছে চারিদিকটা পুকুরের চারিদিকটা বেশ সাজানো গোছানো মাছগুলো বেশ খেলছে দেখেও বেশ ভালো লাগছে আর এখানে অনেকে খাবার কিনে এনে মাছগুলোকে খেতে দিচ্ছিলো আমরা অবশ্য ভিডিও করছিলাম সেগুলো বেশ ভালো লাগছে আমরা তো জানি না এখানে কি খেতে দেয় যখন জিজ্ঞাসা করলাম বললো বাড়ি থেকে এরা খাবার নিয়ে এসেছে আটার গুলি বা খাবার পাউটি এরকম ধরনের খাবার নিয়ে এসেছে এরা বাড়ি থেকে যাই হোক এখানে মন্দিরের দিকেই আমরা এগোচ্ছি কিছুটা লাইট জ্বলবে জ্বলবে সন্ধ্যা সন্ধ্যা হতে চলেছে তাই জন্যে আমরা ভাবলাম একটু আলো আলো থাকতে একটু এগিয়ে যাই যাই হোক দেখলাম সবাই ফটো তুলতে ব্যস্ত এত সুন্দর পরিবেশ ফটো তুলবে না সেটা তো হয় না যাই হোক মন্দিরের মধ্যে আমরা ঢুকে গেছি দেখুন এখানে মন্দিরে বাইরেটাই ভেতরে তো এখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাই বাইরের দিকটা দিয়েই ছবিটা তুললাম এত সুন্দর সাজানো মন্দির পুরো কাজ দিয়ে বা আরও অনেক মেটেরিয়ালস আছে এখানে কিন্তু আমি তো কাজটাই বুঝলাম বাকি তো আমি বুঝলাম না এত ভালো লাগছে তাই জন্য ছবিটা তো ভিডিওটা তুললাম ছবিটা তুললাম আপনাদের কেমন লাগছে ভিডিওটা আর আপনারা কিন্তু অবশ্যই পরেশনাথ মন্দিরে চলে আসবেন এই শিয়ালদা থেকেও আপনারা আসতে পারেন আপনারা উল্টুডাঙ্গা থেকেও আসতে পারেন আর হাওড়া থেকেও তো আসতে পারেন এত সুন্দর পরিবেশে আমার যেমন বেশ নিজেকে অনেক অনেক ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আর মন্দিরটা এত সুন্দর সাজানো নিজেদের চোখে দেখে এত ভালো লাগছে তাই আমি বলবো আমার তো ভালো লাগছে আমি আশা করব সবার ভালো লাগবে আর থ্যাংক ইউ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য